শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেলাম ঘুরতে যাব বলে, যোরহাট যাব। আর দেখো রেডি হয়ে গেলাম, চান টান করে 5টার সময় উঠলাম ঘুমের থেকে, চান টান করে রেডি হয়ে গেলাম। এখন বাজে সকাল 6:10, আর আমার বিছনাটা সুন্দর করে চাদর দিয়ে ঢেকে রাখলাম, কম্বল সম্বল সবগুলো একসাথে, কারণ এগুলো যদি বিড়াল আসে ঢুকে তো বিড়ালে নষ্ট করবে, ঘুমিয়ে থাকবে উপর, তাই ঢেকে রাখলাম। আর তো এখন ঘরে নমস্কার দিয়ে বের হয়ে গেলাম, তো চলো এখন গাড়িতে উঠবো। এই যে এখন বাস স্ট্যান্ডে এসে যে বাসে উঠলাম, এসি বাস, কারণ 6-7 ঘন্টা লাগবে, 6:30-6টায় গাড়ি ছাড়লো, 1টায় টাইম পৌঁছানো, 1টার সময় পেয়ে যাব। আর যে দেখো বুড্ডু মাস্ক টুপি সব পরিয়ে দিলাম, নিচে একটা ইনার, উপরে হাইনেক, সব পরালাম, কারণ খুব ঠান্ডা আর খুব সকালে বেরিয়েছে, তাই ওকে চান করালাম না, আমি চান করে নিয়েছি। আর দেখো তো এখন যাচ্ছে, আজকে গুড্ডু গাড়িতে ঘুমায়নি, অন্যদিন গাড়ি উঠলে সুন্দর ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে ঘুমাবে না, কারণ এসি বাস, এসি বাসে তো গ্লাসটা খুলতে পারে না, ওর খালি খোলার ইচ্ছা, এটা ওকে কীভাবে খুলবে কীভাবে খুলবে, যতক্ষণ বাসে বসেছিল এটাই বললো যে গ্লাসটা খুলো গ্লাসটা খুলো। আর দেখো এই ব্রিজটা, বগিবিল ব্রিজ, এটা পার হতে বাসে 6-7 মিনিট লাগে। আরেকবার আসছিলাম আমি যোরহাট, তখন এই ব্রিজটা হয় না, এখন এই ব্রিজটা হয়েছে, তো অনেক সুবিধা হয়েছে। আর আমি যখন আসছিলাম তখন এই নদী পা ফেরি পার হয়ে আসছিলাম, ফেরিতে প্রায় 7 বছর আগে আসছিলাম, আর এই যে এখন 7 বছর পরে আবার আসলাম। ফেরিতে আসতে ভালো লাগে, চারিদিকে জল থাকে, জাহাজও না ফেরি, ঠান্ডার দিনে তো জল থাকে না নদীতে, ব্রহ্মপুত্র নদীটা ঠান্ডা দিনে তো জল কম থাকে, আর বর্ষার দিনে সে বহুত জল থাকে তখন। আর দেখো এখন চা খাওয়ার জন্য হোটেলে নামালো, এখানে ডিমো, জায়গাটার নাম ডিমো, তো এখানে আসলাম, চা খেলাম, গুড্ডুর জন্য একটা ডিমের আমলেট নিলাম, আর দেখো গুড্ডু এটা কিনলো, এটা খাবে। আর দেখো এখন যোরহাট শহরে এসে পড়লাম, আর এখানে এসে অটোতে উঠলাম, গাড়ি থেকে নেমে অটোতে উঠলাম, এখন ননদের বাড়ি যাচ্ছি, ননদের বাড়ি আছে যোরহাট, তো ননদের বাড়িতেই আসলাম। আর এই যে ওদের বাড়ির জন্য মিষ্টি আরও কী কী নিয়ে নিলাম, তো চলো বন্ধুরা, যেখানে বাসের থেকে নামলাম ওখান থেকেও বহুত দূর, অটোতে আসলাম, এখানে এই যে বাড়ি যাচ্ছি এখন, চলো ননদের বাড়ি যাই। গাড়ি থেকে নামলাম, পাক্কা 1টা 5-এ, আর বাড়ি আস্তে আস্তে বাজলো, পুরা 2টা বাজলো। আর এই যে দেখো আসলাম, এখন বাড়িতে ঢুকলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু আরাম করলাম, আর সন্ধ্যাবেলা তো সবাই মিলে চা টা খেলাম আর ভিডিও করিনি। আর দেখো গুড্ডু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, ভাত খেলো না রাত্রে, সন্ধ্যাবেলা একটু ম্যাগি খেয়েছে আর রাত্রে আর ভাত খেলো না, আর আমি এখন ঘুমিয়ে পড়ব, এখন বাজে 11টা রাত্র, তো বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে।